হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস ডি টুয়েল গাইড ইউটিউব চ্যানেল আপনার যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত এডুকেশনাল এবং ইউনিভার্সিটি রিলেটেড আপডেট আপনারা টাইম টু টাইম পেতে পারেন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে গেছে অর্থাৎ যারা আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট ছিল তাদের জন্য সেকেন্ড অ্যাডমিশন লিস্ট বা প্রভিশনাল মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে তো সেখান থেকে কবে আপনাদের অ্যাডমিশান নিতে হবে কিভাবে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে কী কী পুরো ক্রাইটেরিয়া রয়েছে আমি এই ভিডিওতে ডিসকাস করবো সেই সাথে সাথে নেক্সট যে থার্ড অ্যাডমিশান লিস্ট বা প্রফেশনাল মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটাও বলে দেবো এবং সেই সাথে সাথে গৌরবঙ্গ ইউনিভার্সিটির একটি আপডেট রয়েছে আদার ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য সেটাও আমি এই ভিডিওতে ডিসকাস করতে চলেছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশান পোর্টালে চলে এসেছি পিজি অ্যাডমিশানের পোর্টালে কিছুটা নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড প্রফেশনাল মেরিট লিস্ট ফর অ্যাডমিশান ফর সাবজেক্ট আন্ডার ফ্যাকাল্টি অব ন্যাচারাল অ্যান্ড ম্যাথমেটিক্যাল সায়েন্স তো এখানে যদি আমরা ক্লিক করি দেখে নেব কোন কোন সাবজেক্টের মেরিট লিস্ট এখানে রয়েছে তো এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লাইড ইকোনমিক্স বায়োটেকনোলজি কেমিস্ট্রি এবং সেই সাথে সাথে রয়েছে জিওগ্রাফি জিওগ্রাফি থেকে লাইফ সায়েন্স থেকে ম্যাথমেটিক্স ফিজিক্স তো এই সাবজেক্টের কিন্তু এখানে বেরিয়ে গেছে ওপেন কোটা বা প্রভিশনাল লিস্ট যারা রয়েছে তাদের জন্য স্ট্যাটিস্টিক্স রয়েছে এখানে তো এই ওপেন কোটার লিস্টটা আমরা দেখে নিই নেক্সট আমরা চেক করব পোস্ট গ্র্যাজুয়েশান বাকি যে সাবজেক্টগুলি ফ্যাকাল্টি অফ হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস তো এখানে দেখুন বেঙ্গলি রয়েছে ইংলিশ রয়েছে হিন্দি রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বার বা এন এনরোলমেন্ট আইডি ধরে ধরে এখানে দেওয়া রয়েছে সাবজেক্ট ওয়াইজ পুরোটা এখানে ওবিসি বিসি এস সি এস টি জেনারেল পুরোটা একসাথে করা রয়েছে ফিলোসফি রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সোশিওলজি রয়েছে এই সাবজেক্টগুলো রয়েছে এখন আমরা দেখে নিলাম মেরিট লিস্টটি এই মেরিট লিস্ট বেসিস যাদের নাম এসেছে তাদের নেক্সট স্টেপে কি করতে হবে এবার সেটা আমরা দেখে নেব তো তার জন্য এই নোটিশ অন সেকেন্ড প্রভিশনাল মেরিট লিস্ট এটাতে আমরা ক্লিক করে নিলাম এবং এটি ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হওয়ার পর দেখুন প্রথমত আপনাদের একটা কাজ করতে হবে ওপেন কোর্টালে যারা রয়েছেন তাদের অ্যাডমিশান পোর্টালে গিয়ে আপনাদের ইনপুট ডেটা করতে হবে লগ ইন আইডি সিস্টেম থেকে অর্থাৎ সেই পোর্টালে আপনাদের লগ ইন করতে হবে এবং আপনাদের ডেটা ইনপুট করতে হবে সেখানে তারপর ফাইনাল সাবমিশন ইন দ্য পোর্টাল করতে হবে করার পর দেখুন আপনাদের পেমেন্ট হবে কবে থেকে কবে চোদ্দো তারিখ থেকে শুরু হয়ে গেছে ষোলো তারিখ পর্যন্ত আপনাদের পেমেন্ট ডেট রয়েছে এইবার দেখুন অ্যাভেবিলিটি ফ্রম ফোরটিন্থ ডিসেম্বর টু সিক্সটিন্থ ডিসেম্বর এবং আরেকটি কথা বলা হয়েছে টেন্টিভ ডেট অফ পাবলিকেশন অফ সেকেন্ড প্রফেশনাল মেরিট লিস্ট এইটিন্থ ডিসেম্বর এখানে এটা সেকেন্ড হবে না এটা থার্ড হবে যেহেতু এইটা অলরেডি সেকেন্ড লিস্ট পাবলিশ হয়ে গেছে তো এখানে মিস্টেক রয়েছে এটা থার্ড লিস্ট হবে সেটা পেরোনোর ডেট হচ্ছে এইটিন্থ ডিসেম্বর এবার আমরা আপনারা জানেন এটা হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন পোর্টাল সুতরাং নতুন করে বলার কিছু নেই এবার আপনাদের দেখাচ্ছে ফিস কি রয়েছে তো ফিজ যদি আমরা দেখি তাহলে এখানে রয়েছে তেত্রিশশো টাকা প্লাস ব্যাংক চার্জ কোন কোন সাবজেক্টের জন্য বেঙ্গলি ইংলিশ হিন্দি ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি পারফর্মিং আর্টস নেক্সট আমরা দেখতে পাচ্ছি তেতাল্লিশশো প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জেস রয়েছে কিসে কিসে কেমিস্ট্রিতে রয়েছে অ্যাপ্লাইড ইকোনমিক্স জিওগ্রাফি অ্যাপ্লাইড জিওলজি লাইফ সায়েন্স ম্যাথমেটিক্স ফিজিক্স স্ট্যাটিস্টিক্স বায়োটেকনোলজি তো এই সাবজেক্টগুলির জন্য তেতাল্লিশশো প্লাস অ্যাপ্লিকেবল ব্যাঙ্ক চার্জেস আপনাদের দিতে হচ্ছে এবং টাইমিং হচ্ছে আপনাদের ষোলো তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে তো এটা গেল প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রপার যে বিষয়গুলি রয়েছে সেটি নেক্সট যেমন আপডেট আসবে অবশ্যই আপনাদের কাছে আমি নিয়ে আসবো নেক্সট আমি এবার চলে যাচ্ছি গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে গৌরবঙ্গ ইউনিভার্সিটিতে আদার্স ক্যান্ডিডেটদের জন্য একটি রয়েছে নোটিশ তো সেই নোটিশটা আমরা ডাউনলোড করে নেবো দেখে নেবো সেখানে ঠিক কী বলা রয়েছে তো এখানে দেখুন ইম্পর্ট্যান্ট ইনফরমেশান ফর দ্য আদার ইউনিভার্সিটি অ্যাপ্লিকেন্টস রিগার্ডিং মার্কস তো আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট যারা আপনারা রয়েছেন যে মার্কস আপনারা পুট করেছেন ফর্ম ফিল করার সময় তাদেরকে আরও একবার নোটিফাই করা হচ্ছে যে আপনাদের সিজিপিএ হোক বা পাঠ হোক বিশেষ করে সিজিপিএস সিস্টেমে যারা পড়ে এসেছেন তাদের জন্য বলা হচ্ছে আপনারা যে মার্কসটি পেয়েছেন সেটা সম্পর্কে আপনাদের অ্যাশিওর হতে হবে এবং ইউনিভার্সিটি থেকে সেটা সিওরিটি নিতে হবে নেওয়ার পর থার্ড মানে তিনটে বছরের পাট পাট যে মার্কশিট আপনাদের রয়েছে টোটাল যতগুলো মার্কশিট রয়েছে পুরো মার্কশিট ফিজিক্যাল ভেরিফিকেশানের সময় আপনাদের দেখাতে হবে এবং আপনাদের বলা হয়েছে যে দ্য অ্যাপ্লিকেশান ফরম্যাট অফ দ্য পোর্টাল অ্যালাউজ অনলি ওয়ান ডকুমেন্ট টু আপলোড ফর গ্র্যাজুয়েশান মার্কস হাও এভার ফর সাম অ্যাপ্লিকেন্টস অনলি ওয়ান মার্কশিট মে নট বি সাফিসিয়েন্ট অর্থাৎ এক একটি ডকুমেন্টস আপনাদের ওখানে আপলোড করতে বলা হয়েছে যেটা ফাইনাল মার্কশিট কিন্তু সব ক্যান্ডিডেটদের জন্য এই একটা ডকুমেন্ট আপলোড করাটা সাফিসিয়েন্ট নয় তাদেরকে প্রুভ করতে গেলে পুরো যে স্টেটমেন্ট সেটা অ্যাপ্লিকেশন কারেকশান ফর্ম যেটা আপনারা করেছেন সেখানে পুরোপুরি আপনাদের তিনটে বছরের যতগুলো মার্কশিট রয়েছে বা সিজিপিএ হলে বেশি মার্কশিট অবশ্যই থাকবে সেই মার্কশিটগুলোকে আপনাদের পুট করতে হবে এবং সেই সাথে সাথে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় সেটাকে প্রপারলি আপনাদের দেখাতে হবে যদি প্রপারলি আপনারা দেখাতে ব্যর্থ হন তাহলে আপনাদের অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হবে তো এই ছিল গৌরবঙ্গ ইউনিভার্সিটির মোটামুটি একটি আপডেট আজকে গৌরবঙ্গ ইউনিভার্সিটির যে লাস্ট ডেট রয়েছে ফর্ম ফিল আপের আশা করি আপনারা করে নেবেন যারা যারা এখনও করতে পারেননি তো এরপর যেমন আপডেট আসবে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে এই ভিডিওর মধ্যে বলা যে বার্তা সেটা পৌঁছে যায় তো ভালো থাকুন সবাই